মিজানুর রহমান আহাদারি, আমি মিজানুর রহমান না, মিজানুল কুফর আহাদারি। সে অনেক কুফরি করেছে, কুফরি করেছে, কুফরি করেছে। আজকে সুন্নি সম্মেলন দেখে তাকে এক যুগে সুন্নি উলামায়ে কেরাম একমত হয়ে তাকে আমরা কাফের ঘোষণা করিলাম। আপনারা মানে সে কি কাফের কিনা, কাফের কিনা, কাফের কিনা? বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, এটা সেকেন্ড দালাল হোসেন সাঈদি, জমাতিরা চুপে চুপে বসে দালাল হোসেন সাঈদির জায়গার মধ্যে একে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আপনারা হুঁশিয়ার থাকুন, তার সাথে আরো কয়েকজন কাফের রেখেছে, একটাকে রেখেছে তার এক জানুয়ার, সে পুরানা কাফের, তার এক জানুয়ার পুরানা কি কাফের, থাকো শান্তির পেয়েছে। সুতরাং সরকারকে অনুরোধ করব, এই সমস্ত নবীর ওয়ালির দুশ্মন, বাংলাদেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, সবাইকে আপনারা গ্রেফতার করে ওই জেলখানার মধ্যে ভরে রাখেন। তকরে নিয়ে আসছেন জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য শাইখুল হাদিস মুফতি আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সিনিয়র সহসভাপতি আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ সাহেব, আল্লামা কাজী মোহাম্মদ মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد واله واصحابه وبارك وسلم صلاه يا رسول الله عليكم سلام يا আল্লাহ পাকের পাক দরবারে 20তম ওয়াইসির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সুন্নি সম্মেলন, আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তদর ব্যক্তিত্ব শাইখুল হাদিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া আল্লামা সুলাইমান আনসারী সহ উপস্থিত ভারত থেকে আগত হযরত আবুল হোসেন হাক্কানি এবং শ্রীলঙ্কা থেকে আগত জনাব এহসান ইকবাল আল কাদরি সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মোশাহির উলামায়ে কেরাম এবং বাংলার অঞ্চল থেকে আগত সুন্নি ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুন্নি ভাইয়েরা, আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের কি অবস্থা? বছরে বছরে সুন্নি সমাবেশ করি, আর কিছু আমরা ওয়াজ নজিহর শুনে যাই। এক বছরের জন্য আমাদের কর্মসূচি কি থাকে? সম্মেলনের উদ্দেশ্য হল সুন্নিদেরকে দেখে আগামী এক বছরের জন্য আমাদের সুন্নিয়তের আখিদার সর্বাধিক দিয়ে কর্মসূচি দেওয়া। শুধু আমরা ওয়াজ করলাম, খাইলাম, ধাইলাম, এ করলাম, কাম হলো না, কাজ করতে হবে। এখন বর্তমানে ইনশাল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের একটা সংগঠন হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত নামে আপনারা জানেন, স্থানীয়ভাবে এলাকায় এলাকায় থেকে শুরু করে কেন্দ্রীয়ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের সংস্থা হয়েছে, সংগঠন হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এখন সংগঠনের মাধ্যমে চলবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে কিছু উলামা সুন্নি ময়দানে গিয়ে উল্টো পাল্টা কথা বলে, এলমবিহীন কথা বলে, জ্ঞানবিহীন কথা বলে আমাদের সুন্নিয়তের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। এইগুলোকে আমাদেরকে প্রতিহত করতে হবে এবং সুন্নিয়তের সঠিক দিক নির্দেশনা, সঠিক মশলা মশাইল, সঠিক আকিদা বর্ণনা করতে পারে এমন উলামায়ে কেরামের বক্তব্য স্থানীয়ভাবে যে কোনোভাবে দিতে হবে। আপনারা রাজি আছেন কিনা? এই জন্য আদম উল্লাদের কোনো দাম
অ্যাকশন দিবেন না। সুন্নিয়তের নামে এগুলো যারা করতেছে, আমরা উলামায়ে আলোচনা দেখবাত, এদের উপর আমরা কোন জিম্মেদার নই। আর একটা কথা, এখন বর্তমান মিডিয়া এবং ফেসবুক ইউটিউবের মাধ্যমে নতুন নতুন মুফতি গজাইতেছে, পাগড়ি বাঁধে এ বাঁধে সে বাঁধে প্রচারের মধ্যে নেমেছে নতুন নতুন মুফতি, দেখা যাইতেছে উল্টোফল্টা কথা বলতেছে, উল্টোফল্টা কথা বলতেছে এই উলামায়ে কেরাম ইসলামের নাম দিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়তেছে। সুতরাং সতর্ক থাকতে হবে, কারণ এইগুলো হলো সব খারিজিদের দল, সব খারিজি ফেরকা, যুগে যুগে বিভিন্ন নাম দিয়ে এরা মানুষের কাছে মুসলমানের কাছে উপস্থিত হয়, ঘুরে গেড়ায় তাদের একই মশলা। সেই মশলা কি? শানে রাসালাতে বিয়াদবি করা, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করা, ইমামদের মুজাহাবের ইমামের শানে বিয়াদবি করা, ওলিয়ে কেরাম বুজুর্গ আলেদিন গৌসবা গরিব নওয়াজ সহ সুন্নি উলামা বুজুর্গ মশাইদের শানে বিয়াদবি করা। সুতরাং লাল কুকুর শ্রীগালের ভাই সেই ওয়াহাবি সেই জমাতি সেই ঝোপ বর্তমানে বের হয়েছে আহলে হাদিস নামে। এখন আমাদের সুন্নি উলামায়ে কেরামের অপরিহার্য ফরজ এই আহলে হাদিসদের প্রতিহত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে এলাকা থানা করতে হবে, মসজিদে ঢুকলে মসজিদ থেকে এদেরকে বের করে দিতে হবে। কেননা এদেরকে এরা হলো ফিতনা, ফিতনা যেখানে যাইবে সেখানে ফিতনা করবে। সেই জন্য আমাদের শরীয়তের মশলা হলো ফিতনাকে দূরীভূত করতে হবে। আর দরুরু ইউজাল হাদিসে পাকে আছে, এই দরর যত আছে তাদেরকে পরিহার করতে হবে, প্রশমিত করতে হবে, দূর করতে হবে, প্রতিরোধ করতে হবে, এদেরকে প্রত্যেক জায়গার মধ্যে এদেরকে প্রতিরোধ করে দিতে হবে। যেগুলো হালে হাদিস বলতেছেন মূলত এগুলো হলো ওয়াহাবি হারেজি, ওয়াহাবি হারেজি আর লা মুজাহাবি, এদের কোন পথ নাই, পথারা লা মুজাহামানি পথারা ব্যক্তি গুমনা। সুতরাং এরা নিজেরাই বলে আমাদের কোন মুজাহ নাই, আমাদের মুজাহ হলো মানুষকে এগুলি করে ধোঁকা দেওয়া। সুতরাং বর্তমানে আমাদের বাংলাদেশে বড় বড় মানুষদেরকে, বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকে এরা টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন প্রকারে আমাদের রাজনৈতিক ব্যক্তিদেরকে এরা বিরাইতেছে এই আল হাদিসরা। এই জন্য যেখানে পান সেইখানে এদেরকে থানান, যেখানে পান এদেরকে এদেরকে প্রতিহত করুন। আহলে সুন্নাহ ওয়াল জামাত হলো সাইর মুজাব, বিশেষ করে আমাদের বাংলাদেশের সাহাবি মুজাব নাই, অন্য কোন মুজাব লোক নাই, সব হানাফি। এই জন্য এখানে বল যদি দেখা যায় এগুলো হলো সব বাতিল ওয়াহাবি এবং এগুলো হলো খারেজি, লা মুজাহাবি খারেজি আহলে হাদিস। সুতরাং এদেরকে প্রতিহত করতে হবে। আবার এক মিডিয়ার মধ্যে এক ব্যক্তি এসে গেছে, আগে বলেছিলাম গত সুন্নি সম্মেলনের মধ্যে এই জাকের নায়েককে ফতোয়া দিয়েছিলাম কুফরি, মাশাআল্লাহ আল্লাহ বড় কবুল করছে, কয়েকদিন পর শুরু হয়ে গেছে বাংলাদেশ সহ বারো সহ তাকে এখন তাড়ানো হয়েছে। আজকে আরেকজনকে দিতেছি, তার নাম মিজানুর রহমান আহাদারি, আমি মিজানুর রহমান না, মিজানুল কুফর আহাদারি, সে অনেক কুফরি করেছে কুফরি করেছে কুফরি করেছে, আজকে সুন্নি সম্মেলন থেকে তাকে এক যুগে সুন্নি উলামায়ে কেরামে একমত হয়ে তাকে আমরা কাফের ঘোষণা করিলাম। আপনারা মানে সে কি কাফের কিনা, কাফের কিনা, কাফের কিনা? বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, এটা সেকেন্ড দালাওরসন সাইডি, জমাতিরা চুপে চুপে বসে দালাওরসন সাইডির জায়গার মধ্যে একে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আপনারা হুঁশিয়ার থাকুন, তার সাথে আরো কয়েকজন কাফের রেখেছে, একটাকে রেখেছে তারেক জানুয়ার, সে পুরানা কাফের, তারেক জানুয়ার পুরানা কি কাফের, থাকো শান্তির পেয়েছে। সুতরাং সরকারকে অনুরোধ করব, এই সমস্ত নবীর ওয়ালির দুশ্মন, বাংলাদেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, সবাইকে আপনারা গ্রেফতার করে ওই জেলখানার মধ্যে বলে রাখেন, তাহলে আপনারা নিরাপদে বাংলাদেশ চালাইতে পারবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সুন্নিরা জিন্দাবাদ। আগামীতে আপনাদের সবার আকীদার মধ্যে যেন আমরা মজবুত থাকতে পারি, অটল থাকতে পারি, আল্লাহ যেন কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।